মার, মেরে হাত পা গুঁড়ো করে দে। আপনার দুটি পায়ে পড়ি চেয়ারম্যান সাহেব, আমার স্বামীকে মারবেন না, দয়া করুন। তোমার স্বামী একটা পাটপার ভণ্ড প্রতারক, ব্যাংক থেকে বিনা সুদে লোন এনে দেবার কথা বলে গ্রামের গরিব কৃষকদের অনেক টাকা আত্মসাৎ করেছে। এই মাটিতে আজ ওকে কবর দিয়ে দেবো। স্বামী মরে গেলে আমি বিধবা হয়ে যাব, আমার ছোট ছোট দুইটা বাচ্চা এতে হয়ে যাবে চেয়ারম্যান সাহেব। এই তোরা থাম, কাল সূর্য ওঠার আগেই এই গ্রাম ছেড়ে তোমরা চলে যাবে, এ আমার আদেশ। এই চল সবাই। এই পাপের পথ তুমি ছেড়ে দাও, সৎভাবে জীবন যাপন করো, দরকার হলে কলিগিরি করো। সবাই চলে গেছে, আর কোনো ভয় নাই। কান্না থামা, থামা কান্না। এইভাবে তাকে আসছ কেন? তাড়াতাড়ি চল, কাল সকালের মধ্যে এই গ্রাম ছেড়ে আমাকে চলে যেতে হইব। বাবা সোহাগ, আমার খুব ভয় করছে, তোর বাবা ওষুধ আনবে বলে সে কখন ডাক্তারের কাছে গেছে, এখনো তো ফিরলো না, নতুন জায়গা, তুই একটু খোঁজ নিয়ে দেখ তো বাবা। ঠিক আছে মা, আমি যাচ্ছি। চাচা, 20 বছর পর আমি শহর থেকে গ্রামে এসেছি শুধুমাত্র একটাই কারণে, এই গ্রামের মাইয়া গো শহরে নিয়ে আমি চাকরি দিতে চাই। শহরের গার্মেন্টসের মালিক গো বিশ্বাস, গ্রামের মেয়েরা সৎ আর কাজ করে বালা। মেয়েরা যাবে শহরে কাজ করতে, তাদের কামাই করা টাকায় আমাদের সংসার চলবে, তুমি কি পাগল হয়েছ? আরে আমি পাগল হই নাই, পাগল হয়েছেন আপনারা, এই কারণেই আপনাকে ভাগ্য বদলায় না। আরে মাইয়ারা কাজ করলে ক্ষতিটা কি? শহরে গিয়ে কাজ করতে হলে আমাদের কি করতে হবে? এই যে ফর্ম দেখতেছো, এটা পূরণ কইরা মাত্র 100 টাকা জমা দিলেই তোমরো চাকরি পাক্কা। মা, মা, বাবাকে কোথাও খুঁজে পেলাম না। ভাই, একটা ফোন করা যাইব? করুন। সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম, লিয়াকত কইতাছি। সদাগর সাহেবরে মেহরবানি করে জানায় দেন, 1 ডজন মেয়া জোগাড় করছি, গ্রামের সলিড জিনিস ওগো নিয়া কাল সকাল আমি ঢাকায় আইতাছি। এই বছর কিন্তু আগের দাম ধরে চলবো না, সলিড জিনিস ডাবল দাম দিতে হইব। ও একদম খাসা। জি স্যার, জি স্যার, আমি সকালে রওনা দিব স্যার। জি জি জি। ওহ, ঝামেলার পর ঝামেলা, ভীষণ খিদা পাইছে, খাইতে দাও। কি ব্যাপার, প্যারালাইসিস রুগীর মতো হাত পা ছড়ায় বসে রইছো কেন? ঘটনা কি? শিকা কি ঘুমায় পড়ছে? মারা গেছে। মারা গেছে মানে? হ্যাঁ হ্যাঁ, মারা গেছে। এই তো শিকার লাশ, দেখতে পাচ্ছ না? যন্ত্রণায় চিৎকার করতে করতে আমার মেয়েটা মারা গেছে। এক ফোঁটা ওষুধ আমি শিকার মুখে তুলে দিতে পারিনি। আরে এত আফসোসের কি আছে, আয়ু শেষ হয়েছে, মরা গেছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, টেনশন করার কিছুই নাই। চুপ করো পাষণ্ড জানোয়ার, তুমি স্বামী নামের কলঙ্ক, তোমার মতো স্বামী থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তোমার এত বড় স্পর্ধা, আমার গায়ে হাত তোলো, আমি ঠকেছি তোমাকে বিশ্বাস করে, আমার জীবনটা তুমি তিলে তিলে ধ্বংস করে দিয়েছো, কি দোষ করেছিলাম আমি, জবাব দাও। দোষ তুই করস নাই, দোষ করছিল তোর বাপে।
পেটের দায়ে কুলির কাজ করতাম বইলা তোর বাপ আমারে ঘৃণা করতো, তরে বিয়া করতে চাইছিলাম বইলা তোর বাপ আমারে ভিখারির বাচ্চা বইলা তগো বাড়ি থেকে দূর দূর করে তাড়াই দিছিল। সেই দিন আমি প্রতিজ্ঞা করছিলাম চুরি ডাকাতি কইরা হলে আমি বড় লোক হমু, টাকার পাহাড় তৈরি কইরা সেইখানে আমি বসবাস করুম। তোর যদি দশ বারো বিয়া হয় তবু আমি তরেই বিয়া করুম। একদিন আমার চোখের সামনে তোর বিয়া হইলো, তুই দুই সন্তানের মা হইলি। তারপর একদিন বিধবা হইয়া বাপের বাড়িতে ফিরে আসার আগেই তোর বাপটাও মইরা গেল। আমি টাকার বিছানায় ঘুমাম, সেই দৃশ্য দেখানোর লেগে তরে আমি দুই সন্তান সহ বিয়া করছি। আমারে চাইরা তুই কেন চলে গেলি মা, আমারে তুই সঙ্গে নিলি না কেন, কেন সঙ্গে নিলি না? আমার ভাইয়াতে বইরা গেছে দেখেন, আমার বুক কালি করে চলে গেছে। আমি এই গ্রামের মাইয়া গো চাকরির লোভ দেখায় পাচার করতে চাইছিলাম, আল্লাহ আমারে আমার পাপের শাস্তি দিয়ে দিছে। আমার নিষ্পাপ ভাইয়াটা বইরা গেছে দেন। এই প্রতারক, তোর মেয়ে মরে গিয়ে আমাদের হাত থেকে তোকে বাঁচিয়ে দিয়ে গেছে, তাই আজ রাতের মধ্যে তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি, তা না হলে তোর মেয়ের সাথে তোকেও কবর দেব, কথাটা মনে রাখিস। এই চলো সবাই। আসসালামু আলাইকুম স্যার। বউ খবরদার চবে না আমাকে, খবরদার আমার সন্তানকেও তুমি স্পর্শ করবে না, তুমি নিজ, তুমি জঘন্য, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মমতা, তুমি শেষবারের মতো আমার একটা সুযোগ দাও, আমি তোমার কথা দিতেছি খারাপ কথা আমি চাইরা দিব, বিশ্বাস করো তুমি। দেখো এই দেখো, আমি আমার মরা মাইয়ার মাথা ছুঁয়ে কসম কাইটা কইতেছি, খারাপ কাজ আমি আমার জীবনেও করুম না, শহরে গিয়ে আমরা নতুন ভাবে জীবন যাপন করুম, দরকার হইলে আবার কুলিগিরি করুম। বাবা সোহাগ, তুমি এখানে বইসা বাক্সগুলোর দিকে খেয়াল রাখো, ঠিক আছে? আমরা উপরে গিয়া মালিকের লগে কথা কয়ে অহনি আইতাছি, ঠিক আছে? বাজান মমতা আহ, আরে তাড়াতাড়ি আহ তো, আহ। আসসালামু আলাইকুম বস। বস এই যে বস, মানে এইরকম একটা সলিড জিনিস এত মানে এত কম দিলেন বস, একটু বাড়ায় দেওয়া যায় না? এই এখন যা তো, বিরক্ত করিস না, যা। এই এসব কি হচ্ছে? তারা আমি বিক্রি করে ফেলাইছি এই মাল শয়তান। আরে খালি শয়তান না, মহা শয়তান। তুই না কইছিলি আমার মতো পাষণ্ড স্বামীর থাকা চাইতে না থাকা বালা, থাক আমার ছাড়াই থাক। এই ধরো রে, আমার টাকা নিয়ে আয়। ছাড়ো আমাকে,
বন্ধু, আজ লস্করের বিরুদ্ধে তোর যে যুদ্ধ, আমরাও সেই যুদ্ধের সমান অংশীদার হতে চাই। না, এই যুদ্ধ আমার পার্সোনাল যুদ্ধ, যুদ্ধের সমাপ্তিটা আমার মৃত্যু দিয়েও হতে পারে, তাই আমার জীবনের সঙ্গে তোদের আমি জড়াতে চাই না। কি কইতেছিস তুই? তোর আত্মার সঙ্গে যারা মিশে আছে তাকে তুই আলাদা করবি কিভাবে? আমরা এক হয়ে বাইসা আছি, এক হয়ে বাইসা থাকবো, মরলে সবাই একসঙ্গে মরুক। বিপ্লব, সব সময় একটা কথা মনে রাখবে, একতাই বল, একতাই শক্তি।